কন্যা স্মৃতি সারা বিশ্বে তোলপাড় করে দিয়েছেন এবং পুরস্কার নিয়ে চলে এসেছেন। সুতরাং দেখুন আমাদের দিদির সরকার যে কন্যাশ্রীতে সারা বিশ্বকে আলো দেখিয়েছেন। এই কন্যাশ্রীর উদ্দেশ্যটা হচ্ছে কি, যাতে কোনো রকমে অল্প বয়সে বালক বালিকারা কোনো মতেই যাতে স্কুল ছুট না হয়, অল্প বয়সে বিবাহ না হয়, নিজের পায়ে দাঁড়াতে পারে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে আমাদের ভারতবর্ষের কন্যারা। সেই জন্য এক মহৎ উদ্দেশ্য নিয়ে সারা বিশ্ব জুড়ে তোলপাড় করে মাননীয় দিদির সরকার পেয়েছেন।